Good morning, children. Take out your computer book and today we will do page number 6. আগের দিন আমি করিয়েছিলাম কম্পিউটার সিস্টেম ওভারভিউ, দেখো এই পৃষ্ঠাটা আমি পড়িয়েছিলাম, এই পুরো পৃষ্ঠাটা তুমি ভালো করে পড়েছো আশা করছি। এবার চলে এসো সেকেন্ড পেজে, পেজ নাম্বার 6। প্রথমেই দেখো হেডিং দেওয়া আছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কম্পিউটার। এই পেজটা ওপেন করো, পেজ নাম্বার 6, দেখো কিবোর্ডের চিহ্ন আছে, এই পেজটা ওপেন করো। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কম্পিউটার, অল দ্য অপারেশনস অফ কম্পিউটার সিস্টেম আর মেনটেইনড বাই দ্য রুলস অফ আইপিও। আইপিও মানে হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট, মানে আমরা কম্পিউটারকে কিছু কাজ করতে দিই সেটাকে বলা হয় ইনপুট, কম্পিউটার কাজটা যখন করছে সেটাকে বলা হয় প্রসেস, আর কম্পিউটার যখন কাজটা করে আমাদেরকে উত্তরটা দিচ্ছে সেটাকে বলা হয় আউটপুট। তো এই প্রসেসেই আমাদের কম্পিউটারে কাজকর্ম চলে। তো ফাদার অফ কম্পিউটার কে বলো তো? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ ইজ দ্য ফাদার অফ কম্পিউটার, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাজ পার আইপিও সাইকেল, সিপিইউ ইজ আ কম্পিউটার সিপিইউ অফ আ কম্পিউটার সিস্টেম অ্যাকসেপ্টস ইনপুট ইনস্ট্রাকশনস ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস, দেন প্রসেসেস দেম অ্যান্ড প্রোডিউসেস ডিসপ্লেস মিনিংফুল আউটপুট থ্রু দি আউটপুট ডিভাইস। তো সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন, সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। যা কিছু আমরা কম্পিউটারকে করতে দিই সেগুলো কে করে? সেগুলো মানে ব্রেন খাটিয়ে উত্তরগুলো কে দেয়? সেগুলো দিচ্ছে আমাদেরকে সিপিইউ। কম্পিউটারের পাশে একটা ডাব্বা থাকে দেখবে, লম্বা মতন ডাব্বা, সেটাই হচ্ছে সিপিইউ। দ্য পার্টস অফ কম্পিউটার, আ কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ 4 পার্টস, মেন 4টে পার্ট দিয়ে কিন্তু কম্পিউটার সিস্টেম তৈরি হয়। কি কি? ইনপুট ডিভাইস, মানে যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে কাজ দিই, ধরো কিবোর্ড টিপে কাজ দিচ্ছি, মাউস নড়িয়ে কাজ দিচ্ছি, স্ক্যান করে কাজ দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রসেসিং ডিভাইস, যেগুলো হচ্ছে ব্রেন অফ দ্য কম্পিউটার, ধরো সিপিইউ, যেগুলো মানে ক্যালকুলেশন করছে। তারপরে হচ্ছে আউটপুট ডিভাইস, যেখানে আমরা উত্তরগুলো পাচ্ছি। আর ফোর্থ হচ্ছে স্টোরেজ ডিভাইস, কম্পিউটারের মধ্যে যা কিছু আমরা দিচ্ছি সেগুলো তো কম্পিউটার কোথাও স্টোর করে রাখে, নাকি দেওয়া মাত্রই মুছে যায়? মুছে তো যায় না, সেগুলো কম্পিউটারের মধ্যে কিন্তু স্টোর থাকে। কম্পিউটারের মধ্যে স্টোর করে রাখা হয় সেই ডিভাইসগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। তো মোট এই 4টে কি কি হলো? ইনপুট প্রসেস, ইনপুট ডিভাইসেস, প্রসেসিং ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস আর স্টোরেজ ডিভাইসেস। এই মোট 4টে ডিভাইসেস নিয়ে কিন্তু একটা কম্পিউটার তৈরি হয়। তাহলে পড়ি, প্রথমে হচ্ছে ইনপুট ডিভাইসেস। দ্য ডিভাইসেস থ্রু উইচ উই ক্যান গিভ ইনপুট ইনস্ট্রাকশনস টু দ্য কম্পিউটার আর নোন অ্যাজ ইনপুট ডিভাইসেস। তাহলে কি দিয়ে ইনপুট করি? আমরা যেই যেই ডিভাইস ইউজ করে কম্পিউটারকে কাজ দিই সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইসেস। প্রথম ইনপুট ডিভাইসেস পড়ে নিই চলো, সেটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ইজ দ্য মেইন ইনপুট ডিভাইস ইন আ কম্পিউটার সিস্টেম, ইট ইজ ইউজ টু টাইপ টেক্সট অ্যান্ড টু প্রোভাইড ইনস্ট্রাকশনস ইন টু দ্য কম্পিউটার। তো কিবোর্ড হচ্ছে সবথেকে মানে বিশেষ, সবথেকে মেইন ইনপুট ডিভাইস, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে টাইপ করে কিছু দিই। মাউস দিয়ে তো আমরা এদিক ওদিক স্ক্রল করতে পারি, এবার মাউস দিয়ে তো আমরা টাইপ করতে পারবো না যতক্ষণ কি আমাদের কাছে অপটিক্যাল কিবোর্ড নেই। তো কিবোর্ড দিয়ে আমরা মেন টাইপ করে কোনো কিছু কাজ দিই। ইট কনসিস্ট অফ অ্যালফাবেট কিজ, নাম্বার কিজ, ফাংশন কিজ, কন্ট্রোল কিজ, ঠিক আছে। তো এবার তুমি যদি এই মানে কিবোর্ডের ছবিটাকে যদি দেখো তাহলে বুঝতে পারবে, ওপরে কিন্তু F1, F2, F3, এই লাইনে যে F দিয়ে F12 অবধি আছে এগুলো হচ্ছে ফাংশন কি, প্রতিটা কিজের একটা করে ফাংশন আছে। ABCD গুলো হচ্ছে অ্যালফাবেট কিজ, 1 2 3 4 গুলো হচ্ছে তোমার নিউমেরিক্যাল কিজ, আর এন্টার, ব্যাক স্পেস এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কিজ, আর না সরি ওগুলোকে বলা হয় কন্ট্রোল কিজ। ওকে, এই হলো কিবোর্ড। নেক্সট হচ্ছে দেখো কিবোর্ডের এখানে এই ডায়াগ্রামে তোমাদের বলে দেওয়া হয়েছে কোনটা হচ্ছে কন্ট্রোল কি, কোনটা স্পেস বার, কোনটা অ্যালফাবেট কি, কন্ট্রোল কি, আবার এখানে এখানে হচ্ছে কার্সর কন্ট্রোল কি, নাম্বার কি, ফাংশনাল কিজ, ঠিক আছে, সব এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ইনপুট ডিভাইস মাউস। মাউস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস, ইট ইজ ইউজ টু মুভ দ্য মাউস পয়েন্টার ওভার মনিটর স্ক্রিন অ্যান্ড সিলেক্ট অ্যান অপশন ফ্রম আ মেনু অর টুল বার। তো মাউস হচ্ছে সেকেন্ডারি
ইনপুট ডিভাইস মাউসের সাহায্যে কিন্তু আমরা স্ক্রিনের উপরে যে কোনো জিনিস দরকার তার উপরে নিয়ে গিয়ে একবার করে ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে পারি। বেসিক্যালি মাউস কি করে, সিলেক্ট করার কাজটা করে। ইট ইনস্ট্রাক্টস দ্য কম্পিউটার হোয়াট টু ডু, উই ক্যান পারফর্ম ক্লিক, ডাবল ক্লিক, রাইট ক্লিক, স্ক্রল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপারেশনস ইউজিং আ মাউস। তো আমরা মাউস দিয়ে কি করতে পারি, ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করতে পারি, দুটো ক্লিক করা বাটন থাকে, রাইট ক্লিক করতে পারি, পেজ উপর নিচে স্ক্রল করতে পারি, আর কোনো জিনিসকে এক জায়গার থেকে নিয়ে আরেক জায়গায় ড্রপ করতে পারি, মানে ড্র্যাগ করে নিয়ে, ড্র্যাগ মানে কোথাও থেকে টেনে নিয়ে এসে এক জায়গায় তাকে ড্রপ করা। কত ধরনের মাউস হয় দেখো, এখানে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে বল মাউস, এটা হচ্ছে অপটিক্যাল মাউস, এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, আর এটা হচ্ছে ট্র্যাক বল মাউস। ঠিক আছে, ওয়্যারলেস মাউসে কোনো ওয়্যার থাকে না, একটা ছোট্ট রিসিভার থাকে, সেটা কম্পিউটারের মধ্যে ইনসার্ট করতে হয়, তারপরে কিন্তু মাউস কাজ করতে পারে। থার্ড হচ্ছে লাইট পেন। লাইট পেন ইজ হ্যান্ড হেল্ড পেন লাইক ইনপুট ডিভাইস। ইউজিং আ লাইট পেন ইউ ক্যান ড্র আ পিকচার, ফিগার, গ্রাফিক ডিজাইন ডাইরেক্টলি অন দ্য স্ক্রিন। তোমরা দেখেছো কি না, প্রথমে আগের দিনে কি হতো, যখন প্রথম প্রথম টাচ স্ক্রিন ফোন এসেছিল তখন ফোনের সাথে কিন্তু একটা পেনের মতন দিত, সেটা দিয়ে কিন্তু টাচ করা হতো, কিছু তুমি ড্র করতে পারতে, সেগুলোকে বলা হয় লাইট পেন। নেক্সট হচ্ছে স্ক্যানার। স্ক্যানার ইজ আ লাইট সেন্সিটিভ ইনপুট ডিভাইস। আ স্ক্যানার ইজ ইউজ টু স্ক্যান প্রিন্টেড ডকুমেন্টস অর ইমেজেস অ্যান্ড কিপ দেম অ্যাজ আ পিকচার ফাইল ইন টু দ্য ডিস্ক। তো স্ক্যানার কি হচ্ছে, স্ক্যানারের মধ্যে ধরো একটা ছবি তোমার কাছে আছে বা কোনো একটা ডকুমেন্ট তোমার কাছে আছে, সেটা তুমি চাইছো কম্পিউটারের মধ্যে দেখতে, তখন তুমি সেটা ছবিটাকে কম্পিউটারে কিভাবে পাঠাবে, তখন যে প্রিন্টারের উপরে স্ক্যান করার জন্য পোর্শন থাকে, আমি তোমাদের আবার দেখিয়ে দেবো একদিন যখন প্র্যাকটিক্যাল করাবো, তখন দেখিয়ে দেবো কোনটা প্রিন্টার স্ক্যানার সবটাই দেখাবো। ওখানে কম্পিউটারের উপরে স্ক্যানারের উপরে ছবিটাকে রেখে দিলে তখন কি হচ্ছে, প্রিন্টার পুরো ছবিটাকে স্ক্যান করে ডাইরেক্টলি কিন্তু পাঠিয়ে দিচ্ছে তোমার কম্পিউটারের মধ্যে, তখন তুমি সেই ডকুমেন্টটা অথবা সেই ছবিটা তোমরা কিন্তু কম্পিউটারে দেখতে পারছো। তো সেইভাবে ইনপুট হলো। জয়স্টিক ইজ হ্যান্ডেল লাইক ইনপুট ডিভাইস উইচ ক্যান রোটেট ডিফারেন্ট অ্যাঙ্গেলস। জয়স্টিক হচ্ছে বেসিক্যালি তোমার যখন গেম খেলো জয়স্টিক থাকে ডান দিকে লেফট রাইট উপর নিচ করার জন্য, সেগুলোকে বলা হয় জয়স্টিক্স। নেক্সট হচ্ছে আরও ইনপুট ডিভাইসেস আছে, সেগুলো আজকে তোমাদের ইনপুট ডিভাইসেসটা পুরো কমপ্লিট করিয়ে দিই। ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা জানো, ক্যামেরাতে ছবি ক্লিক করলেই আমরা পেয়ে যাচ্ছি, তো ক্লিক করছি, তো আমরা কোনো ছবির দিকে তাকিয়ে ক্লিক করছি তখন ইনপুট করছি, তাহলে করে দিয়ে সেখান থেকে কিন্তু ফটাফট করেই ছবি বেরিয়ে চলে আসছে। টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন ইজ ইউজ টু এন্টার। এবার তোমাদের দেখবে, তোমার বাবার মোবাইলে দেখবে, মার মোবাইলে দেখবে, টাচ করলেই কিন্তু ফোনে কাজ হয়, যে টাচ করছি এটা মানে ইনপুট করছি। বারকোড রিডার ইজ ইউজ টু স্ক্যান দ্য বারকোড। দেখবে অনেক জিনিসপত্র পেছনে এরকম লাইন লাইন দিয়ে, মানে মানে প্রাইসটা লেখা থাকে না, এরকম লাইন লাইন দাগ থাকে, সেটাকে বলা হয় বারকোড। সেই বারকোডটাকে পড়ার জন্য একটা স্ক্যানার থাকবে। তোমরা যদি কোনো মাল্টি শপে গিয়ে থাকো বা কোনো ডিপার্টমেন্টাল শপে দেখে থাকবে, এরকমের মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকে।